উসমান গনির কথা শুনি শান্তির মুনি দয়ার নবীয়ে কলে, আর আমার সমগ্র মানুষ মাতি এটি সুন্দর খানা খুব লাগিব, তেতিয়াহে মই তোমালোকর ঘরত দাওয়াত কবুল করিম। হবিবর কথা শুনি উসমান গনিয়ে মানুহক দাওয়াত দিবলৈ আরম্ভ করিলে, কিন্তু বিবি কলসুমে দয়ার স্বামী উসমান গনিক মাতি আনি কবলৈ ধরিলে, শুনা, আরবর সকল মানুহকেই দাওয়াত দিবা, কিন্তু মোর সরু ভনী ফাতেমাক কেতিয়াও দাওয়াত নিদিবা। কলসুমর কথা শুনি উসমান গনিয়ে কবলৈ ধরিলে, হে বিবি কলসুম, তুমি শুনা, তুমি শুনা, গোটেই আরবৰ মানুহক মাতি, গোটেই আরবৰ মানুহক দাওয়াত দি অকলে মই ফাতেমা বাছা কেনেকৈ এৰিম, মই ফাতেমা কেতিয়াও এৰিব নোৱাৰো, মই কেতিয়াও এৰিব নোৱাৰো। তেতিয়া কলসুমে দয়াৰ স্বামী উসমান গনিক কলে, শুনা, তুমি যদি মোৰ কথা নামানি ফাতেমাক দাওয়াত দিয়া, তেনেহলে এতিয়াই মোক তালাক দিয়া। হজরত উসমান গনি নিরুপায় হয়ে ফাতেমাক এরি সকলকে দাওয়াত করিলে। এইপিনে ফাতেমা জননীর কলিজার টুকুরা ইমাম হাসেন আর হুসেনে রাস্তাত খেল ধেমালি করি আছিল। কলসুমর কাজলৈ দলে বলে যাওয়া মানুষবুর দেখি দুইজন ইমামে সুধিলে, আপনালোক কলৈ যায়? তেতিয়া মানুষবুরে আচরিত হয়ে কলে, কিয়, তোমালোকে নাজানা নাকি তোমালোকর জেঠিমার ঘরত আজি কাজ পাতিছে নহয়? এই কথা শুনি কলিজার টুকুরা ইমাম হাসেন আর হুসেনের মনত বড় আনন্দ লাগিল, আর দৌড়ি ঘরলৈ গৈ আম্মাজানক মিনতি জনায় কবলৈ ধরিলে,
দিন গুণে থাকিমা ভকতে যাম গৈ মরি দাওয়া তুমি দিলেও যাবলৈ খাবলৈ পারি আমারে চেনেহর নিজরে জেঠি মাই কিয়নো খেদি বমারি করি